শুভ বিকাল বন্ধুগণ। কো মেরে ইহে পতা কি মিলু কা এ ফাসলা হে অলগ আসমা ভি হে তো ক্যা এ দিল না মানে। আজকে সকালে শুরু করিনি, আজকে ডাইরেক্ট কর্মক্ষেত্র থেকে ঘুরে এসে পরে একদম বিকাল বেলাতে শুরু হলো আমাদের প্রোগ্রাম। তো এখন এই যে জায়গাটাতে রয়েছি সেটা তোমরা হয়তো অনেকে চিনবে, আবার অনেকে আবার চিনবেও নাই। এটা হচ্ছে কুয়াবাগান থেকে একটু ভিতর দিকে, যেখানটাতে উন্নয়নী ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলটা আছে, আর ওইটা সামনের দিকটাতে ওই কাকার দোকান। এখানটাতে ওয়ান্স আপন এ টাইম ম্যাগি ফ্যাগি খেতে আসতাম টুকটাক করে, আর এখানটাতে হোস্টেলে সব ছেলেমেয়েরা সব এখানটাতেই আসে মোটামুটি। বেশ চালু দোকান, এখানটা সন্ধ্যাবেলাতে তুমি বসতে জায়গা পাবে না। ওইখানে এলাম একটু, কি করবো, এমনি রুম যেতে মন গেল না। আর আজকে ওয়েদারটা দেখছো, পুরো একটা গ্লুমি ওয়েদার হয়ে আছে চারদিকটা, মানে একটা মেঘলা মেঘলা ভাব। কালকে যেমন বেদম রোদ ছিল, আজকে একদম পুরো একদম অপোজিট ওয়েদার। এই তো এখানটাতে বললাম না, ভিড় ভাড়াকাটা ভালোই লেগে থাকে। এই যে হালকা করে এখন একটু কোল্ড ড্রিঙ্কস নিলাম, একটু কোল্ড ড্রিঙ্কস খাবো, তারপরে ওই হতে থাকবে তোমাদেরকে এধারটা ওধারটা সব দেখাবো টুকটাক করে। লাই কাকা দোকানটা একটু পরে দেখাচ্ছে, কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিই। এই হচ্ছে কাকা, আর এই যে কাকার পপুলার ম্যাগি, এর মধ্যে সার্ভ করছে সব কাস্টমার দিকে রেগুলার ম্যাক্সিমাম এখানে যারা আসে তারাই। এই হচ্ছে আমাদের কাকা। এই যে কাকাকে অনেকে দেখতে চাও তোমরা ভিডিওতে, তাই আজকে দেখিয়েছিলাম। কাকা ভালো আছো তো? ভালো আছো। কাকা বিন্দাস আছে, আর কাকা দোকানটাকে একদম পুরো মডিফাইড করে দিয়েছে। এটা সামনের দিকে নতুন কাউন্টার করে দিয়েছে, ভিতর দিকে যেখানটাতে আগে সব আগে যারা এসছো তারা জানো ভিতর দিকটা কিরকম কি বটে না বটে। ভিতরেও খেতে পারো, বাইরেও খেতে পারো, ওইখানটাতে একদম গাছতলাতে বসেও খেতে পারো, তোমাদের ইচ্ছা। মানে এখানটায় বেশ সন্ধ্যাবেলে সুন্দর ভাইবসটা তৈরি হয়। কিন্তু আমি এই এখানে উন্নয়নীতে আমি পড়ি নাই, দূর দূরান্তের সঙ্গে সম্পর্ক নাই, কিন্তু ব্যাপারটা হচ্ছে অনেক বন্ধু তো ছিল যারা পড়তো, বা আরো সোমায়ন পল্লব বেনাওয়াদের সঙ্গে ঘুরতে আসতাম, ভালো লাগতো। আজকে এলাম অনেকদিন পরে, দেখছি অনেক চেঞ্জ হয়ে গেছে, ভালোই লাগছে। আমি নিজে ইঞ্জিনিয়ারিং না পড়লেও ইঞ্জিনিয়ারিং হোস্টেলে থাকার অভিজ্ঞতা আমার দন্ত, বুঝলো তো, এদিক ওদিক যাওয়া যায়, মানে বন্ধু সূত্র তো আর কি। সে যাদবপুর বলো বা জলপাইগুড়িতে যে এবার ফেস টেস মধ্যে থাকাই বলো, বা এই কাছাকাছিগুলো তো ঘোরাঘুরি ছিলই। তো এখন আজকে দেখো এই বিওয়াইর হোস্টেলটা সামনে রাতে দাঁড়িয়ে রয়েছি, আমার জগৎদোলায় পিঠে যাবে পরে না, রিস্ক ফালতু ধরো ট্রেসপাস আস উইল বি প্রসিকিউটেড টাইপ ব্যাপার হয়ে যাবে যদি উৎমা ঢুকতে যাই। তাই ঢুকাঢুকির চেষ্টা করলাম নাই, কারণ এখন চেনা পরিচিত তো কেউ নাই। তোমরা অনেকে অনেক সময় দেখতে চাও, তোমাদের যারা পড়েছো আগে বা পড়েছো তাদের দেখলেও ভালো লাগবে, সেই নস্টালজিক ব্যাপার সেপার। তো তাই গেট গোড়া পর্যন্তই দেখালাম, বাদ বাকি তোমরা নিজেদের সময়ের মেমোরিজ, নিজেদের নস্টালজিয়া মাথার মধ্যেই একটুকু মেমোরাইজ করলাম আর কি। ওটা নাই, যারা মোটামুটি অনেকদিন থেকে আছো আমাদের সঙ্গে আমাদের চ্যানেলটাতে, তারা জানো যে একটা আর বছর অ্যাক্সিডেন্টের ঘটনা হয়েছিল আর কি। তো এইটা হয়েছিল মোটামুটি এরকম জায়গাটাতেই, এই রাস্তাটাতে, এই ধলডাং দিকে, পুয়াবাগান থেকে ধলডাং দিকে অনেকদিন যাওয়া হয় না। আজকে ওই তো কাকার ওখানটাতে চাটা খেলাম, দিব ভাবলাম যে ধলডাংটা একটু ঘুরে আসি, এটা অনেকদিন যায়নি, মনে পড়ে গেলো আর কি। মানে সেই ভালো মেমোরিও যেমন অনেক মনে পড়ে, খারাপ মেমোরিও তো মানুষের সেই চাপা পড়ে থাকে, আবার সেই কিছু একটা উস্কানি পেলে বেরিয়ে চলে আসে, সেরকম ব্যাপার। যাই হোক, সেফ ড্রাইভ ভাই। ভাই দাদা কাকা যেই থাকো, একটা জিনিসই বলবো, দেরি হোক ওটা ম্যানেজ হয়ে যাবে, কিন্তু হড়বড় করে চালাও না। আর হ্যাঁ, চালাও হেলমেটটা পরে থাকবে, তাহলে জানি না আমরা কখন কি হয়ে যাবো না হয়ে যাবো। যদিও সেখানটাতে যে অ্যাক্সিডেন্ট মানে তো কাউকে কিছু বলে হয় না, না আর কেউ তো চায়ও না, সেই দুর্ঘটনা তো ওয়ান টাইপ অফ ঘটনাই, এবারে হচ্ছে আকছারই, আমাদের একটু সেফ থাকতে হবে। তারপরে এবার যদি থাকে তো কিছু করার না, যেমন সেই বারটা তো নিজে তো ঠিকঠাকই যাচ্ছিলাম গপ করে পাশ থেকে খাতাম, চল ধরলাং থেকে ঘুরে আসি। হিয়ার ইট ইজ ধরলাং মোড়, এলাম একবার অনেকদিন পর এই দিকটাকে, এই অনেকদিন প্ল্যান হয়নি। আজকে দেখো এই মাত্র 5:30 বাজছে, আর কোনো রোদের কোনো চিহ্ন নাই, আর কালকে এই ধারটাতে টাকানো যাচ্ছিল না, বুঝতে পারছো। আর এই কি এই জায়গাটাতে, এই দিকটাতে হচ্ছে সেই ফ্লাইওভারটা বাঁকুড়া ঢুকার, এদিকটাতে হচ্ছে কুয়াবাগান দিকে যাওয়ার রাস্তা, আর এদিকে পুরুলিয়া যাওয়া যায়, আর এদিকে হচ্ছে বিষ্ণুপুর, বুঝলে তো। তো এখানটাতে আমাদের একটা ভাই আছে যে আমাদের ভিডিও প্রায় দেখে, মাঝে মধ্যে কমেন্ট করে, ও অনেকবার বলেছে যে ধরলাং দিকে এলে আশীর্বাদ হোটেলে ইয়া খাবে, তন্দুরি রুটি আর বাটার চিকেন। তো ভাই সেই আশাই হয় না হয়েছে, বুঝলে তো, আমার ওইটা মাথায় কেটে গেছে, তুমি এতবার বলেছো আমার মাথাতে ওইটা রয়ে গেছে সবসময়, যে না একবার
খেতে বসতে যে এই তোমার আশীর্বাদ হোটেলটা তোমাকে দেখিয়ে দিলাম আরেকবার কিন্তু এখন বিকেল বেলায় ভাই আমি লারবো বাটা চিকেন তন্দুরি রুটি হয়ে যাবে খেতে একটু পরে চাটা খাবো হ্যাঁ হ্যাঁ তোমাদেরকে একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে পুরুলিয়ার সাইকেলম্যান অক্ষয় ভগৎ অনেকে হয়তো চিনে থাকবে অনেকে হয়তো চিনে থাকবেও নাই ভাই একটু ওকে ফোন করেছিল ও তোমাকে সাইকেলম্যান বলা হয় তার কারণ হচ্ছে তোমার অনেক ওর রেকর্ড আছে সাইকেলে সারা ভারত ভ্রমণের রেকর্ড আছে তারপরে তোমার সব থেকে উঁচু পাস মানে সব থেকে উঁচু বলতে সাইকেলে করে গেছিল উমলিংলা উমলিংলা সেটাতে অনেক বড় বড় লোকজন সব গাড়ি বাইকে যেতে সাহস পায় না সাইকেলেই গেছিল প্রথম উমলিংলা তো সেই ছেলেটি ওয়ার্ল্ড ট্যুরে বেরোচ্ছে বিশ্ব ভ্রমণে বেরোচ্ছে তো সেটার জন্য তো একটা বিশাল বড় ফান্ডিংয়ের দরকার তো সেটা নিয়ে একটু চাপে আছে আর কি কাল বা পরশু মানে আজকে হচ্ছে শুক্রবার শনিবার রবিবার ও আসছে বাঁকুড়াকে আমার আমাদের যে পেজটা আছে ওখানে একটা পোস্ট দিয়ে দেবো ওর ফোন নাম্বার সবই থাকবে তো তোমরা যদি কেউ দেখা করতে চাও বা কেউ যদি কোনোরকমভাবে সাহায্য করতে পারো সাহায্য করতে চাও খুব ভালো হয় আর কি কারণ এই তো বুঝতে পারছো একটা সমস্ত কিছু ছেড়ে দিয়ে একটা এত বড় প্রজেক্ট মানে বিশ্বভ্রমণ মানে চারটিখানি ব্যাপার লাগে আর মোটামুটি 5-7 বছরের প্রজেক্টে বেরোচ্ছে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে আর ওই ধকটাই সবাইকে থাকে না একটু দেখবে বা যদি কোনো স্টার্ট আপ বা কোনো কোম্পানি বা কোনো দোকানও যদি এই ভিডিওটা দেখে থাকো দেখে থাকেন তারা স্পন্সরের ব্যাপারেও ওর সাথে যোগাযোগ করতে পারেন ভালো ভালো লাগবে না একটু আমি একটু আড্ডা ফাড্ডা একা আর কি আড্ডা দেবো একটু বসি তারপরে আবার তোমাদের সঙ্গে গপ্প হবে বুঝলে এই যা ভেবসা গরম ওই এখানটাতে তাই মানে হালকা করে ঠান্ডা জিনিসই খেয়ে নিচ্ছি একটু ভাই ঠিক আছে এটা তোমার নামে ঠিক আছে আর তুমি এলে আমাকে কোনোদিন এখানে বাড়ার চিকেনের তন্দুরি রুটিটা খাই দেবে ঠিক আছে চলো के छिलके निकले तारों को सिलके सड़कों पे ठंडी चादर किसने डाली घर के हैं ना मंजिल के रिश्ते हैं सब पेंसिल के मिटते जाते हैं जैसे शाम की लाली निकले हैं दूर से मिलके जैसे दिन हो अपने के या फिर रातें हो काली दरिया वाली दरिया के या साहिल के किससे पकते हैं तंदूरों पे ख्वाब ख्याली आगे जाना है कहाँ आगे जाना है कहाँ आगे जाना है कहाँ आगे গরিবের হাইপার ল্যাপসটা কেমন লাগলো বলো তো এই যে হাইপার ল্যাপসটা মানে হাইপার ল্যাপস অ্যাকচুয়ালি লয় টাইম ল্যাপসই বলা যেতে পারে কিন্তু সেই মুভিং টাইম ল্যাপসকে তো হাইপার ল্যাপস বলে তো ওই মুভ টু এডিটের মধ্যে দিয়ে করা কারণ এই এই ইয়াকে লিয়ে পরে ইয়ার বেশি আর করাটা একটু চাপই তো ওই যেখানটাতে বসে বসে টাইম ল্যাপসটা লিখছিলাম ওইখানটাতে মানে লোকজন রাস্তাঘাটে যারা পেরিয়ে যাচ্ছিল তারা ভাবছে যে কি ভাই নেশা পেশা করে পরে ওই রকম জায়গাতে বসে রয়েছে নাকি ধুলা ধুলি ধূসরিত অঞ্চলে আমি যে যা ভাবছে হবুক বেরোতে আমার ঘন্টা একটা ভালো ফ্রেম তো মোটামুটি এলো এই ওইটাই প্রাপ্তি তো আজকে সকাল থেকে শুরুটা করা হয় না বুঝতে তো পারছো সবসময় তো আর একরকম যায় না লাইফটা সেই সকালবেলাতে মন যায় না আর কি ভালো মন্দ সব তো লেগেই থাকে দিয়ে তারপরে আবার অভ্যাস একটা জিনিস তো দিয়ে তার জন্যে কর্মক্ষেত্র থেকে ঘুরে আসার পরে আজকে শুরু হলো গেলাম তোমাদের অনেকেই বলো ওই জায়গাগুলো দেখাতে একটু দেখালাম কাকার কাছকে গেলাম ধরলাং দিকে গেলাম ওই ভাইটার নামটা আমার মনে পড়ছে না যদি ভাই দেখে থাকো একটু কমেন্ট করে বলবে গেছি কিন্তু ঠিক আছে আর তোমরা যদি কেউ উন্নয়নীতে থেকেছো বা পড়েছো এই হোস্টেলে যদি থেকেছো বা জানাবে এই তো আজকে একটা আমার একটু আগে ফেসবুক করছিলাম দিয়ে একটা ভিডিও দেখলাম ভিডিওটা বড় ভালো লাগলো ওইটার গল্পটা হয়তো তোমরাও দেখে থাকবে চুলগুলো সে অপরিচিত হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ তো সর করাতে হচ্ছে এখন বলবে যে ক্যালি করছে শুধু চুলগুলো সরাচ্ছে কিন্তু সে কেসটা লয় তো গল্পটা ওই ভিডিওর গল্পটা বলে পরেই আজকে শেষ করছি সেটা হচ্ছে গল্পটাতে ছিল কি একটা লোক বলছে তাকে জিজ্ঞেস করা হচ্ছে যে তোমার লাইফ কীরকম যাচ্ছে বা কী বা তোমার মানে
আগের জেনারেশন বা তোমার পরের জেনারেশন তাদের কি অবস্থা। দিয়ে বলছে হ্যাঁ আমার বাবা, এই লোকটি বলছে আমার বাবা 5-10 কিলোমিটার দূরে পাবলিক ট্রান্সপোর্টে করে কাজে যেত, তারপরে আমি নিজের গাড়িতে করে কাজে যাই, আমার ছেলেয়া তার পার্সোনাল একটা মারাত্মক ভালো ব্র্যান্ডেড গাড়ি আছে, তার ছেলের হয়তো ফেরারি ল্যাম্বরগিনি থাকবে, কিন্তু তার ছেলের তারপরে জেনারেশনটার আবার সে আমার সেই আমার বাবা বা আমার দাদুর মতন, সেও কিন্তু সে হেঁটে হেঁটে কাজে যাবে। দিয়ে তখন আরেকজন দ্বিতীয়জন বলছে যে কেন এইরকমটা কেন, ব্যাপারটা হচ্ছে কি বলতো আমাদের প্রকৃতি পরিবেশ মানুষের জীবন সবকিছুই কিন্তু না একটা সাইক্লিক ওয়েতে চলে, চক্র আকারে আবর্তিত হতে থাকে। তো ওইখানে এক্সপ্লেনেশনটা কিরকম দিল বললে যে টাফ টাইম ক্রিয়েট স্ট্রং ম্যান, মানে ওই যে দাদু সে যে হেঁটে হেঁটে গেছে কষ্ট করেছে, তাহলে সেই সময় টাফ টাইমটা তাকে স্ট্রং বানিয়েছে। এবার স্ট্রং ম্যান যখন একটা তৈরি হলেও তার পরের জেনারেশনটা কি হবে, স্ট্রং ম্যান ক্রিয়েটস ইজি টাইম। এবার টাকা পয়সা এলো, আনন্দ ফুর্তি এলো, অনেক ব্যাপার স্যাপার এলো, তাহলে তখন কি একটা ইজি টাইম তৈরি হলো, তাহলে তার পরের জেনারেশনের কাছে সেই টাফনেসটা রইল নাই। হলো ইজি টাইম ক্রিয়েটস উইক ম্যান। এবার যখন ইজি হয়ে গেল লাইফটা, ওই যে এখন সে ল্যাম্বরগিনি ফেরারির গল্পটা চলে আসছে, তখন সে বা তার পরের জেনারেশন ভাবছে কি রে ভাই ক্যাশ তো আরামেই তো আছি, তাহলে সময় কি করলো মানে একটা ইজি টাইম কি করলো উইক ম্যান বানিয়ে দিল, আবার সেই উইক ম্যান ক্রিয়েটস টাফ টাইম। যখন তুমি সবকিছুকে ক্যাশ হয়ে গেল, তোমার দেখছো তোমার কিছু চাওয়ার আগেই তুমি পেয়ে যাচ্ছ, তোমার কোনো স্ট্রাগল নাই, তোমাকে খাটতে হচ্ছে নাই, বাপ দাদা ল্যাম্বরগিনি ডুকাটিতে ঘুরছে, তাহলে তুমি অনেক সময় কি হয় আর সেই এফর্টটা দিবার জায়গাটা থাকে না, তাহলে সেই ইজি টাইমটা কি করে একদম উইক ম্যান তৈরি করে দিল, এবং উইক ম্যান কি তৈরি করলো টাফ টাইম তৈরি করলো এফর্টটা না দিবার ফলে, তাহলে চক্রাকারে আবার আবর্তিত হতে থাকলো, সেই খাটলির জায়গাটাকে আবার কিন্তু চলে গেল, তাহলে হয়তো তোমার তারপরের জেনারেশনটা আরো সুখ ভোগ করবে। মানে হ্যাঁ এটা ভিডিও দেখলাম ঘরে বাপ মা বা সব কোথায় কোথায় তারাও বলে যে টাকা রোজগার করার থেকে টাকা জমানো আরো কঠিন, বাবা এটা জেনারেলি বেশি বলে থাকে। তো হ্যাঁ বাবা দাদু বাবা ওরা যা খাটালি খেটেছে সেই তুলনায় আমরা সেরকম কিছুই করিনি, কিন্তু তবুও অনেক কিছু চাপগুলো গেছে এবং ওই সেই কঠিন সময়গুলো আমাদেরকে বানায়, আমাদেরকে তৈরি করে, আমাদের ফাউন্ডেশনগুলো তৈরি করে। তাহলে তুমি যদি কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ ঠিক আছে বস, টাফ টাইম ক্রিয়েট স্ট্রং ম্যান। আর এইবার তারপরে জেনারেশনগুলো যেন ল্যাদ খেয়ে বসে না দেয়, মানে তুমিও যদি সেই জেনারেশনটা হয়ে থাকো যে ইজি টাইম পাচ্ছ, তুমি কিন্তু মানে বসে দিও না, বাপ মায় যা আসে আসে নিজের এফোর্টটা দাও, তাছাড়া কিন্তু আবার চাকা ঘুরতে থাকবে এবং কি তৈরি হবে উইক ম্যান ক্রিয়েটস টাফ টাইম। আশা করি টাফ টাইম তৈরি করতে চাইবে না। কতটা গল্পটা বুঝাতে পারলাম যাই না, দেখলাম ভালো লাগলো বললাম এই আর কি, আজকে এখানে বান্ডিল করছি, প্রতিদিনই তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে টুকুর টুকুর করে, আর কমেন্ট ফমেন্টগুলোর রিপ্লাই রেসপন্স দিতে সময় অতটা পাচ্ছি না, তবে প্রত্যেকটা পড়ি প্রত্যেকটা ভালো লাগে। ভালো থাকো সবাই, এইভাবে সঙ্গে থাকো, তাহলে আজকে এখানেই খতম, ভালো থাকো সবাই, ভালো রাখো, শুভরাত্রি, টাটা। হুসন সে দূর রহো, জুলফ মত বিখেরো, হুসন সে দূর রহো, জুলফ মত বিখেরো, হুসন মে ফস জাওগে, জাল এক হুসন হ্যায় আইসা জো কভি নিকল না পাওগে। ওয়াহ ওয়াহ।